বয়স কত আপনার? 55। তো গতকাল যে করোনা যে করোনার রোগে যে মৃত্যু হয়েছিল কৃতজ্ঞতি জায়গায়, তো সেই কারণে কি আতঙ্কিত মনে করছেন? হ্যাঁ, সেটা তো বটেই। তাছাড়াও এই করোনার যে হারে প্রকোপ বাড়ছে তাতে করে মানুষ আতঙ্কিত, এবং সেই সঙ্গে দুটো অ্যাক্সিডেন্টও ঘটে গেছে বলা যেতে পারে, এটা সেটা নিয়ে বেশি আতঙ্কিত, সেই কারণে আজকে প্রচুর ভিড়। বাড়ি কোথায় আপনার? ঘোরালিয়া, পশ্চিমবঙ্গ। কখন লাইনে দাঁড়িয়েছেন আজকে? আমি 7টা, মোটামুটি 7টা নাগাদ এসেছি। কত লোক লাইনে দাঁড়িয়েছিল তখন? তখন 50 থেকে 60 জন। এখন তো দেখা যাচ্ছে প্রচুর লোক। প্রচুর লোক। আপনি তো ভ্যাকসিন দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। শারীরিক কোনো সমস্যা হচ্ছে? আমি ছবি মাত্র দিলাম, মিনিট পাঁচেক হলো, এখনো সেইভাবে কিছু অসুবিধা বুঝতে পারিনি। ভ্যাকসিন দেওয়ার পরে কি কি নিয়ম আছে, ডাক্তারের পরামর্শ নিয়েছেন? না, ডাক্তারের পরামর্শ নিইনি, মোটামুটি একটা নিজস্ব একটা ধারণা আছে, ভ্যাকসিন দেওয়ার পরে কিভাবে চলতে হবে, নিজেকে সেফটি রাখতে হবে, সেটা পরিবেশ করে। আপনার পরিবারে কি আপনি একা নিলেন না পরিবারে অন্যান্য সদস্য নিয়েছেন? পরিবারে তো অন্যান্য সদস্য রয়েছে, তারাও কি ভ্যাকসিন নেবে? অবশ্যই। আপনার নাম? আপনি যে আজকে ভ্যাকসিন নিতে এসেছিলেন, ভ্যাকসিন পেয়েছেন, এই কি প্রথম ভ্যাকসিন নিলেন? হ্যাঁ। বয়স কত আপনার? 63। ভ্যাকসিন নেওয়ার পরে কোনো রকম সমস্যা হয়েছে? কতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলেন? অনেক, 8:30 এসেছি। এখন ভ্যাকসিন পেলেন? হ্যাঁ। কত লাইন, মানে কতটা লাইন মনে করছেন, কত সংখ্যক লোক হতে পারে? প্রচুর লোক। তা এর আগে তো আপনি লাইনে দাঁড়াননি কখনো? না, দাঁড়িয়েছি, হাসপাতালে আসলে তো লাইন দাঁড়াতে হবে। আচ্ছা, গতকালকে 24 ঘন্টায় কিন্তু শান্তিপুরে দুজনের করোনা মৃত্যু হয়েছে, তা আতঙ্ক শুনতে পেয়েছেন, সেটা আপনি জানেন? আতঙ্কে ছিলেন কখনো? না। আপনার নাম? আমার আজকে দ্বিতীয় ডোজ, ফার্স্ট ডোজ নিয়েছি 6 মার্চ। আজকে কেন আবার দাঁড়িয়েছেন? সেকেন্ড ডোজ দিতে এসেছি, আজকে সেকেন্ড টাইম আসলাম। কি কারণে? মানে 43 দিনের মাথায় দিচ্ছিল, আগে 4 সপ্তাহ ছিল, পরে ওটা 6 সপ্তাহ করে দিয়েছে, আগেও এসেছিলাম কিন্তু তখন দেয়নি। গত 24 ঘন্টায় শান্তিপুরে কিন্তু দুজন করোনার মৃত্যু হয়েছে আমি জানি, এবং এই জন্য আমি নিজেও আতঙ্কিত এবং আমার বাড়ির সবাই আতঙ্কিত। তা সেই আতঙ্কের জেরে কি আজকে লাইনে দাঁড়িয়েছেন? না না না, সেকেন্ড ডোজ তো আমার নিতেই হবে, আমি এর আগেও ঘুরে গেছি। সেটা কি সেই আতঙ্কের জেরে তড়ি ঘড়ি মনে করছেন? না না, আমার 42 দিন কভার হয়ে গেছে। ভ্যাকসিন কি পেয়েছেন এখনো? না না, এখনো প্রায় 1.5 ঘন্টা লাগবে লাইনে অপেক্ষা করছেন। হ্যাঁ, 10টা থেকে 10টার সময় এসছে এখানে। আজকে কতজন মতো লাইনে দাঁড়িয়ে থাকতে পারে আনুমানিক? এখনো পর্যন্ত প্রায় 150 আছে লাইনে। সকাল থেকে কি ভিড় ছিল? হ্যাঁ, সকাল থেকেই ভিড়, আমি যখন এসেছি তখন থেকে এরকম ভিড়। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি শ্যামবাজার। আপনার নাম? রমেশ। হাসপাতালে এসেছেন কি কারণে? ভ্যাকসিন নিতে। এতদিন নেননি কেন? ভাবলাম একটু দেরি করবো, সময় গাফিলতির জন্য হয়েছে, নিজের গাফিলতি। গত 24 ঘন্টার মধ্যে দুজন করোনা রোগী কিন্তু মারা গেছেন, তাদের মৃতদেহ নিয়ে কিন্তু শান্তিপুরে 24 ঘন্টা ধরে কিন্তু একটা গাফিলতির প্রশ্ন উঠছে স্বাস্থ্য দপ্তরের এগেনস্টে। সেক্ষেত্রে কত কি আতঙ্ক মনে হচ্ছে আপনার? আমি বাড়িতে খুব কম বেরোই, বলতে পারবো না। তা আপনি তো আজ ভ্যাকসিন নিতে এসছেন? হ্যাঁ, এখনই ভ্যাকসিনের জন্যই বেরিয়েছি। আপনি কি একাই এসছেন না পরিবারের কেউ এসছে? আমি একাই। তা আজকে তো দীর্ঘ লম্বা লাইন, কতক্ষণ দাঁড়িয়ে আছেন? আমি এই এসছি 10টার সময়। এখনো পৌঁছাতে পেরেছেন ভ্যাকসিনের দরজা? না। আপনার নাম? সুভাষিস ভট্টাচার্য। বাড়ি কোথায়? আতাবুনিয়া গোস্বামী। আপনি কি প্রথম ডোজ নিলেন? গতকালকে 24 ঘন্টার মধ্যে কিন্তু দুজন করোনার মৃত্যু হয়েছে শান্তিপুরে, শুনেছিলেন আপনি? কতটা আতঙ্কে ছিলেন? না, আমি শুনিনি, শুনলাম, কিন্তু শুনছি বাড়ছে। তা আপনি কি প্রথম ডোজে চলে গিয়ে প্রথম আগে হাসপাতালে এলেন? তো এটা কি আপনার নিজের ইচ্ছা নাকি না পরিবারের কোনো সমর্থন ছিল? আচ্ছা, ভ্যাকসিন নেওয়ার পরে শারীরিক কোনো সমস্যা হচ্ছে? কত লাইনে ছিলেন, লোক কতটা ছিল মনে করেন? এখন তো আপনার ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, তো কোনো অসুবিধা হচ্ছে? না। আপনার নাম? আমার নাম রানু দেবনাথ।